হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আদিনা ডিয়ার পার্ক। দেখে নিন, 25 টাকা করে টিকিট এন্ট্রি, 3 বছরের ঊর্ধ্বের টাকা লাগবে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্লাস্টিক বর্জিত স্থান, প্লাস্টিক ফ্রি জোন। দেখতে পাচ্ছি এখানে প্লাস্টিক রয়েছে, কোনো অসুবিধা নেই, ইন্ডিয়াতে এটা হেল্প হয়ে থাকে সাধারণত। দেখো গভীর জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, হেঁটে হেঁটে যাচ্ছি। তো বহুদিনের পুরনো এই বিষ্ণু মন্দির মনে হচ্ছে, দেখে মূর্তিটি বিষ্ণু মন্দিরই মনে হচ্ছে, প্রণাম জানাই। বহুদিনের পুরনো আদিকালের, যেহেতু এখানে আদিনা নাম জায়গাটির, এটা আদিকালেরই বিষ্ণু মন্দির হবে, মূর্তি হবে সম্ভবত, খাত থেকে খুঁজে পেয়েছে। এখানে পুরো ম্যাপটা রয়েছে, আদিনা ডিয়ার পার্ক লেআউট প্ল্যান স্কেল রয়েছে। আমরা ঠিক প্রবেশ করেছি এখান দিয়ে, আরো পাখি রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক এখানে বসে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পাখিটা, পরিযায়ী পাখি রয়েছে একটা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা, পরিযায়ী পাখি। ছোট্ট দেখুন বন্ধুরা, ছোট্ট একটা একটা মাঙ্কির আছে। মাঙ্কি, এই মাঙ্কি, 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 আ আ আ আ আ আ, মাঙ্কি মাঙ্কি, হো 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 হো, ডু নট প্লে এনি অডিও সিস্টেম অর এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইনসাইড দি পার্ক। এখানেই রয়েছে মনে হচ্ছে ডিয়ারগুলো, এই পরিবেশের মধ্যেই সামনে দেখা যাচ্ছে যে পরিবেশের মধ্যে, এই পরিবেশের মধ্যে রয়েছে সম্ভবত। এখানে আরও দেওয়া আছে চিতল হরিণ, স্পটেড ডিয়ার, পক্ষীরালয়, অ্যাভিয়ারি, এই অবস্থাতেই রয়েছে এখানে। এখানে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, দেখা যাক সামনে গিয়ে দেখতে পাওয়া যায় নাকি। চলে এসেছি চিতল ডিয়ার পার্ক, সামনেই রয়েছে অনেকগুলি। ওই যে দূরে দেখা যাচ্ছে রয়েছে কতগুলো ডিয়ার রয়েছে, দেখো কতগুলো ডিয়ার রয়েছে, ডিয়ার দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলি ডিয়ার রয়েছে এখানে আদিনা ডিয়ার পার্ক। নিরবতা পালন করুন, বন্য প্রাণীকে খাবার দেবেন না, এতে ওদের কিছু হতে পারে, শারীরিক প্রবলেম। পশুদের ডেকে স্পর্শ করে শক্ত করে তত্ত্ব করবেন না, ওদের ডিস্টার্ব করবেন না। দেখুন কত ডিয়ার রয়েছে এখানে, নীলগাই রয়েছে,
দেখেন।